আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টুকটাক টেকের নতুন আরেকটা পর্বে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে টুকটাক টেকে আমরা টেক রিলেটেড আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে সাজিয়ে থাকি, এবং দেখা যাচ্ছে যে আপনি যে প্রশ্নটা করবেন এই প্রশ্নের জন্য হয়তো অন্য আরেকজন উপকৃত হতে পারে, ওই একই প্রশ্ন তার মনেও থাকতে পারে। তো আমরা বেশি টাইম নষ্ট না করে চলে যাই আমাদের আজকের টুকটাক টেকে। প্রচুর প্রশ্ন আমরা পেয়েছি আমাদের ইউটিউবে যে কমিউনিটি সেকশন আছে, ওইখানে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করি, অনেক সাড়া দিয়েছেন আসলে। সো এর মধ্যে আশা করি যতগুলো সম্ভব প্রশ্নের উত্তর আমরা দিব আজকে। আসলে সব প্রশ্নের উত্তর তো দেওয়া সম্ভব নয়, তাহলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমরা চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য, যাতে করে আপনাদের মনের আশাও পূরণ হয়, সেই সাথে আরও অনেক মানুষ উপকৃত হয়। আর এই ভিডিওটা খুব বেশি এডিট করব না ভাই, একদম সহজভাবে আমরা তৈরি করতেছি, কিছুটা লাইভ সেশনের মতোই আর কি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সামনে আমার ল্যাপটপ আছে, এই ল্যাপটপে আপনাদের প্রশ্ন পড়বো আর উত্তর দেবো আর কি, গল্প হবে আপনাদের সঙ্গে। আমি দেখতে পাচ্ছি এস কে ফারদিন ইসলাম, তিনি লিখেছেন যে স্মার্ট হোম তৈরি করতে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রিভিউ দেন, যেমন স্মার্ট ডোর লক, স্মার্ট লাইট, স্মার্ট ফ্যান, অ্যালেক্সা সহ ওয়াইফাই সম্পূর্ণ কানেকশনের জন্য প্রয়োজনীয় জিনিস, এই সমস্ত আর কি। তো ফারদিন ভাই, আমরা ধীরে ধীরে এই সমস্ত জিনিসেরও রিভিউ দেবো। রিসেন্টলি আমরা হোম অ্যাপ্লায়েন্সেস নিয়ে কাজ শুরু করে দিয়েছি, এসির রিভিউ দেখেছেন, টেলিভিশনের রিভিউ দেখেছেন, সামনে ওয়াশিং মেশিনের রিভিউ আসবে। আশা করি ধীরে ধীরে আমরা এই সমস্ত জিনিসের রিভিউ দিব। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ওয়াই এ শর্টস দেখো নামে একটা চ্যানেল, অদ্ভুত নাম, তিনি লিখেছেন যে ভাইয়া ইউটিউবিং আর গেমিং করার জন্য কোন ফোন ভালো হবে, ক্যামেরাটাও ভালো লাগবে, 15,000 থেকে 18,000 টাকার মধ্যে, সাতক্ষীরা থেকে তিনি ভালোবাসা জানিয়েছেন। আচ্ছা, আমার পরামর্শ হচ্ছে যদি বাজেটটা আর একটু কষ্ট করে বাড়ানো যায়, তাহলে ইনফিনিক্স নোট 12 এর যে G96 সিরিজ কিছুদিন আগে বের হলো, এটা দুর্দান্ত। এতে 8GB RAM পাবেন আপনি, দারুণ ডিসপ্লে পাবেন, আর প্রসেসরটা সেই লেভেলের। ইনফিনিক্স এর বাংলাদেশে যতগুলো ফোন রিলিজ হয়েছে তার মধ্যে এটা কিন্তু বেস্ট। আমরা চার্টও দেখিয়েছি জিনিসটা, আমাদের রিভিউটা আপনি দেখে আসতে পারেন, আশা করছি ওই ফোনটা আপনার জন্য বেস্ট হবে। আমাদের রাইপ এস কে রাহুল ভাই জানতে চেয়েছেন যে 20,000 থেকে 25,000 টাকার মধ্যে কোন ফোনটা ভালো হবে, গেমিং আর ক্যামেরা ভালো প্রয়োজন। আচ্ছা রাহুল ভাই, আমার মনে হয় আপনি আর কিছুদিন একটু ওয়েট করেন, সামনে রিয়েলমির আরো কিছু ফোন রিলিজ হবে, শাওমির একটা বাংলাদেশি ভার্সন রেডমি ফোন রিলিজ হবে, এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য। এই ফোনটাতে দারুণ কিছু জিনিস থাকবে এবং বেশ কম দামেই পাওয়া যাবে আশা করছি। সো যদি কিছুদিন ওয়েট করতে পারেন তাহলে তো ভালোই, আর যদি ওয়েট করতে না পারেন তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি রিয়েলমি 8 Pro ফোনটা দেখেন পাওয়া যায় কিনা মার্কেটে। এই দামের মধ্যে এই রিয়েলমি 8 Proটা খুব ভালো একটা ফোন হতে পারে আপনার জন্য, যদিও সামান্য কিছু বাজেট বাড়াতে হতে পারে আমার মনে হচ্ছে আপনার বাজেট দেখে। রুবিনা আজিজ উনি লিখেছেন যে জেনুইন পেন ড্রাইভ নিয়ে একটা ভিডিও চাই। আসলে পেন ড্রাইভ নিয়ে তো ভিডিও দেওয়ার মতো কিছু বলা নাই আসলে, পেন ড্রাইভ তো আপনি লাগাবেন, কোনোটা একটু হাই স্পিড, কোনোটা একটু কম স্পিড, এই তো পেন ড্রাইভ তো কাজ এই একটাই। সো এটা নিয়ে ভিডিও আসবে কিনা আমি জানি না, তবে আপনি ব্র্যান্ডেড পেন ড্রাইভ কেনার চেষ্টা করবেন। শাওমির কিন্তু পেন ড্রাইভ কিনতে পাওয়া যায় মার্কেটে, আপনি মোশন ভিউতে পেয়ে যাবেন। সো শাওমি পেন ড্রাইভ ইউজ করতে পারেন, তারপরে অ্যাপাসারের পেন ড্রাইভগুলো ভালো, এই ব্র্যান্ডের পেন ড্রাইভগুলো আশা করছি আপনার সব দরকার প্রয়োজন মতো মিটাবে। আমরা চলে যাচ্ছি পরের কমেন্টে। MD হাফিজ ভাই জানতে চেয়েছেন মিডিয়াটেক হেলিও G88GB RAM 128GB ROM ভার্সেস মিডিয়াটেক G96 4GB RAM 64GB ROM, এই দুইটার মধ্যে কোনটা গেমিং এবং এডিটিং এর জন্য ভালো হবে। ওয়েল, গেমিং এবং এডিটিং এই দুটো জিনিসের জন্য কিন্তু প্রসেসরটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওইগুলো যে গুরুত্বপূর্ণ না সেটা আমি বলছি না, তবে প্রসেসরটা সবার আগে গুরুত্বপূর্ণ। র্যামের আসলে নির্দিষ্ট কিছু কাজ থাকে, আমাদের র্যাম নিয়ে একটা আলাদা ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন, র্যামের কাজ কি আসলে, আর প্রসেসরটাই তো আসলে আসল কাজটা করে, এডিটিং বলেন আর গেমিং বলেন। সো আমি প্রিফার করব পার্সোনালি হেলিও G96, আশা করছি আপনার উত্তরটা পেয়েছেন। ওয়েল, আরো অনেক কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ওয়াহিদ ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ নাফি ভাই তিনি লিখেছেন দীর্ঘদিন ব্যবহার করার জন্য কোন ধরনের ডিসপ্লে বেশি উপযোগী, অ্যামোলেড নাকি IPS নাকি LCD? অ্যামোলেড ডেফিনেটলি ভাই, অ্যামোলেড হলে আপনার চোখের জন্য কেন ভালো, অ্যামোলেডের ডার্ক এবং লাইট যে রেশিওটা এটা খুবই মানে ব্যালেন্স থাকে। যখনই কালো কোনো দৃশ্য আপনার অ্যামোলেড প্যানেলে দেখাবে তখন কি হয়, পেছনের যে পিক্সেলগুলো ওইগুলো কালো হয়ে কিন্তু মানে বন্ধই হয়ে থাকে। নর্মালি IPS ডিসপ্লেতে যেটা হয়, কালোকে আপনি কালো দেখেন কিন্তু ওটা জ্বলে থাকে, অ্যামোলেডের জ্বলে থাকে না, বন্ধ হয়ে যায় পিক্সেলগুলো। সো ডেফিনেটলি আপনার চোখের জন্য অ্যামোলেডটা বেটার হবে। আরো লিখেছেন 2-3 বছর ব্যবহার করার জন্য বর্তমান সময়ে ফোনে কত GB RAM ও ROM নেওয়া উচিত হবে, এটা ডিপেন্ড করে আসলে। আপনার যদি বাজেট থাকে তাহলে আমি তো 8GB বলবো অবশ্যই, বাট বাজেট যদি খুব টাইট থাকে তাহলে সেখানে আপনি 6GB ইউজ করতে পারেন, বাট 4GBটা আমার মনে হয় অনেক কম হয়ে যায়। 4GBটা আসলে এই মুহূর্তে পর্যাপ্ত না, তার কারণ হচ্ছে যে অ্যাপগুলো তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, ছোটো ছোটো অ্যাপ এখন মানে আপডেট দিতে দিতে অনেক মানে ফুলে ফেপে যে আমাদের হাল্ক ভাইয়ের মতো হয়ে যাচ্ছে।
সো দেখা যাচ্ছে কিছুদিন পরে 4GB হাস্যকর লাগবে আমাদের কাছে। যেমন 5 বছর আগে 2GB অনেক বিশাল একটা কিছু ছিল, 1GB অনেক বিশাল একটা জিনিস ছিল, এখন কিন্তু 2GB শুনলে মানুষ হাসবে যে দারমিয়া তোর ফোনে 2GB র্যাম, আমার ফোনে 12GB র্যাম। ব্যাটা আচ্ছা আমাদের প্রচুর প্রশ্ন আসলে কোনটা যে পড়বো কোনটা পড়বো না আমি বুঝতেছি না, আমার ইচ্ছা করতেছে সবই পড়ি কিন্তু সব পড়লে তো ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাবে। কোন কমেন্ট পড়া যায়? ভুইয়া ভাই, ভুইয়া ভাই দা অলরাউন্ডার, ওরে বাপরে বাপ, বোঝা যাচ্ছে আপনি অলরাউন্ডার। তো আপনি কি লেফট হ্যান্ডেড নাকি রাইট হ্যান্ডেড? যাই হোক, তিনি লিখেছেন যে সিএসসি স্টুডেন্টদের জন্য যারা এন্ট্রি লেভেলের প্রোগ্রামার তাদের জন্য 50,000 থেকে 55,000 টাকা বাজেটের মধ্যে সেরা ল্যাপটপ কোনটি? শাওমি তো ল্যাপটপের বাজারে নতুন, এন্ট্রি লেভেলের প্রোগ্রামারদের শাওমি ল্যাপটপ কেনা কতটা কার্যকর হবে বলে আপনার মনে হয়? ভাই আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, নর্মালি আমরা বাজারে গতানুগতিক যে সমস্ত ব্র্যান্ডের ল্যাপটপ দেখি ওইগুলো তো মানে ওই একই রকমভাবে হয়ে আসতেছে। ধরেন অনেক মোটা, তার সঙ্গে একটা চার্জার দেয়, আবার তার সঙ্গে অ্যাডাপ্টার এরকম মোটা, তার লম্বা, মানে কেমন জানি এই একটা জায়গায় না খুব একটা ইম্প্রুভ হয়নি ল্যাপটপ মার্কেটে। আমি ব্র্যান্ডগুলোর নাম নিব না, আমার নামে কেস টেস করে দিতে পারে, বাট শাওমি, রিয়েলমি, হুয়াওয়ে এরা যেটা করতেছে এই স্মার্টফোনের মতো করে না ওরা ল্যাপটপটাকেও স্মার্ট বানিয়ে দিছে। আপনি আরে ভাই আমার সামনের এই ল্যাপটপটাই তো শাওমির, আপনি শাওমির এই ল্যাপটপটার কথাই চিন্তা করেন, এরকম স্লিম, এরকম মানে কনভেনিয়েন্ট, তারপরে কনভেনশনাল ল্যাপটপের চাইতে সম্পূর্ণ আলাদা, এইটা আপনি আসলে পাবেন না মার্কেটে, ঘুরে দেখতে পারেন। আমিও দেখেছি, আমি এই ল্যাপটপটা কেনার আগে বহু রকমভাবে মানে যাচাই বাছাই করেছি যে কি করা যায়। এর সঙ্গে টাইপ সি পোর্ট আছে, আপনি টাইপ সি পোর্ট দিয়ে ল্যাপটপও চার্জ দিবেন, আপনার ফোনও চার্জ দিবেন, এর সঙ্গে আবার HDMI পোর্টও আছে, প্রসেসরটা যথেষ্ট পাওয়া যায়। আপনি যে বাজেটের কথা বললেন 55,000 টাকা, খুব ভালো একটা বাজেট, আপনি রেডমি সিরিজের ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন এই বাজেটে, শাওমির অথরাইজড শোরুম থেকেই কিনতে পারবেন। আমার মনে হয় না যেহেতু শাওমি ল্যাপটপ পাওয়া যাচ্ছে সুতরাং আপনি শুধু শুধু ওই ল্যাপটপগুলো কেন কিনবেন না। তাছাড়া শাওমি তো ল্যাপটপ এখন নতুন বানাচ্ছে না রে ভাই, তারা আরও অনেক আগের থেকেই ল্যাপটপগুলো বানাচ্ছে এবং এগুলো পরীক্ষিত, দীর্ঘদিন ব্যবহারের জন্য অনেক ভালো। আমি এক ভদ্রলোককে চিনি, তিনি 4 বছর ধরে শাওমি ল্যাপটপ এখনও ব্যবহার করতেছেন, ব্যাটারি ব্যাকআপ চমৎকার দেয়। সো আপনি শাওমি ল্যাপটপ কিনতে পারেন, আমি রেকমেন্ড করবো কারণ আমি ব্যবহারকারী, আমি আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি। আশা করছি যাদের ল্যাপটপ নিয়ে কনফিউশন আছে তারা উপকৃত হবেন। এই শিমুল ভাই জিজ্ঞেস করেছেন যে আপনার শুরুটা কেমন ছিল, সফলতার গল্প চাই। অনেক লম্বা কাহিনী আমাদের এই টুকটাক থেকে এটা নিয়ে আলাপ না করি, আমাদের টিটিপি আড্ডা নামক আবার আর একটা গল্পের অনুষ্ঠান আছে, সেখানে আমরা মানে টেক বাদে অন্য সব কিছু নিয়ে আড্ডাবাজি করি। আশা করি ওইখানে কোনো একদিন আপনার এই প্রশ্নের উত্তর দিব। রিয়েলমি নার্জো 50 6128 ভার্সেস ইনফিনিক্স নোট 12 8 128, এই দুটার মধ্যে কোনটা ভালো হবে? একদম কঠিন একটা প্রশ্ন ভাই এস এম হাফিজুর রহমান, তবে পার্সোনালি আমি ইনফিনিক্সকে কিছুটা এগিয়ে রাখবো কারণ ডিসপ্লেটা অ্যামোলেড। আবার রিয়েলমি নার্জো 50কেও কিন্তু আবার এগিয়ে রাখা যায় আরেকটা দিকে, যে অ্যামোলেড ডিসপ্লে না থাকলেও সেখানে আবার হাই রিফ্রেশ রেট আছে। এখন আসলে ব্যাপারটা খুব কমপ্লিকেটেড, আমি শুরুতে বলে নিয়েছি, আপনার প্রয়োজন বুঝি, আপনার যদি খুব চমৎকার একটা ডিসপ্লে লাগে তাহলে ইনফিনিক্স নিতে পারেন। ইনফিনিক্সের ডিসপ্লেতে আর একটা সমস্যাও আছে, উপরে আবার নচের মতো করে আর কি, পুরানো দিনের ফোনের মতো, এখানে আবার একটা ঝামেলা। আমাদের আরেক ভাই MD সাকিব হাসান, শুভ সাকিব আবার শুভ আর কি, ভালোই দুইজন চিত্রনায়কের সমন্বয়, তিনি প্রশ্ন করেছেন যে ক্যানন 700D ক্যামেরাটা কেমন হবে। আচ্ছা ক্যামেরার ব্যাপারটা তো সম্পূর্ণ মানে ভিন্ন একটা জগৎ, আমি টু বি অনেস্ট ক্যামেরাতে অত বেশি এক্সপার্ট না, তবে অভিজ্ঞতার আলোকে আমি কিছু কথা আপনাকে বলতে পারি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার সামনে যে ক্যামেরাটা আছে, আপনারা যে ক্যামেরার ফুটেজ দেখতেছেন, এটা হচ্ছে ক্যানন 90D, আর আমার বাসায় ক্যাননের আরও একটা ক্যামেরা আছে 200D। তো আমার কাছে এই 3-4 বছর ক্যামেরা ব্যবহার করে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কি জানেন ভাই, ক্যামেরার বডির চাইতে না লেন্সটা বেশি ইম্পর্ট্যান্ট। সো আপনি কি করবেন ক্যামেরা দিয়ে এটার উপরে ডিপেন্ড করবে যে এই ক্যামেরাটা ভালো কিনা, এবং পাশাপাশি কী লেন্স ব্যবহার করবেন সেটা বড় একটা ব্যাপার। সো আপনি আগে আমাদের সাথে আরেকটু পূর্ণাঙ্গ তথ্য শেয়ার করেন যে ক্যামেরা দিয়ে আপনি কী করবেন, ভিডিও করবেন নাকি শুধু ছবি তুলবেন। যদি ছবি তোলেন তাহলে একভাবে আপনার সাথে আমার কথা বলতে হবে, আর যদি ভিডিও করেন তাহলে অন্যভাবে কথা বলতে হবে। তারপরে আবার কথা আছে ভাই এখানে, কী ভিডিও করবেন, ওইটা কি ঘরের মধ্যে নাকি বাইরে? মানে অনেকে আছেন যে আমার এক বন্ধু সেদিন ফোন করেছিল যে সে ওয়াজ মাহফিল রেকর্ড করে ওইটা ইউটিউবে আপলোড করবে, এখন ওইটার জন্য আবার ডিফারেন্ট লেন্স ডিফারেন্ট ক্যামেরা, ব্যাপার আছে এখানে ভাই। আবার অনেকে বিয়ে বাড়ির সব কিছু ছবি তুলবে বা ভিডিও করবে, ওইটা আবার আলাদা। সো এইখানে যদি প্রশ্নটা একটু ক্লিয়ার হতো উত্তর দিতে আরো সহজ হতো আর কি। ইয়াসিন আহমেদ ভাই জিজ্ঞেস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 10-12,000 টাকায় বর্তমানে কোন ফোনটা কিনলে ভালো হবে? এই প্রশ্নের উত্তর না এখন অনেক কঠিন হয়ে গেছে টু বি অনেস্ট। তার কারণ হচ্ছে যে মার্কেটে তো হঠাৎ করে সব ফোনের দাম বেড়ে গিয়েছে, দেখা যাচ্ছে যেটার দাম 12,000 টাকা আগে ছিল ওইটা এখন 15,000 টাকা হয়ে গিয়েছে।
এবং সবথেকে ভয়ের ব্যাপার হচ্ছে সামনের দাম আরো বাড়বে। সুতরাং এটার কি উত্তর দিব আমি ভাবতেছি, এর মধ্যে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, এই বাজেটের মধ্যে আমাদের দেশীয় ব্র্যান্ডে চলে আসে, আপনি সিম্ফনিতে আসেন। সিম্ফনি নাম শুনলে অনেকে হয়তো ভাববেন যে আরে দূর ভাই কি বলেন আপনি সিম্ফনি, কিন্তু ভাই এখানে কথা আছে, দেখছি আমরা, আমাদের হাতে তো সব ফোনই আসে, আমরা দেখি কাছ থেকে অনেক কিছু, বুঝছেন। অনেক নামি দামি কোম্পানির ফোনের চাইতে সিম্ফনি ফোন অনেক ভালো করতেছে এখন, বাংলাদেশি ব্র্যান্ড, এবং গর্ব করি আমি সিম্ফনি নিয়ে এবং অল্টারনেট কিছু কিছু মডেল নিয়ে। সিম্ফনি Z45 যদি আপনি নিতে পারেন 464, বেস্ট অপশন এই বাজেটে। ওর যে টাইগার সিরিজের প্রসেসর তারা ব্যবহার করছে না, খুবই পাওয়ারফুল এবং ওর ক্যামেরার কোয়ালিটিও যথেষ্ট ভালো। আমি আমার নিজের ছোট বোনকে কিনে দিয়েছি কয়েকদিন আগে সিম্ফনি Z45, তো এই ফোনটা খুব ভালো একটা অপশন আপনার জন্য হতে পারে, যেহেতু বাজেট টাইট আছে, কোনো সমস্যা নেই, বাজেট টাইট মানুষের থাকতেই পারে। আচ্ছা, অয়ন গেমিং নামক একটা চ্যানেল থেকে আমাদেরকে এক ভাই কমেন্ট করেছেন যে 23,000 টাকার মধ্যে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল কোন ফোনটা কেনা সব থেকে ভালো হবে, গেমিং এবং ক্যামেরা পারফরমেন্স ভালো হতে হবে। 23,000 টাকায় অফিসিয়ালি Realme 8 পেয়ে যাবেন আপনি, আর আনঅফিসিয়াল মার্কেটে আসলে ঘুরতে হবে আপনাকে, এটা এভাবে বলা যায় না, কারণ আনঅফিসিয়াল ফোনের দাম তো আর ফিক্সড না, ওটা এক এক সময় বাড়ে এক এক সময় কমে। তাছাড়া আনঅফিসিয়াল ফোন আমি আসলে সাজেস্ট করতে চাই না, আসলে অফিসিয়াল কেনাই ভালো, দেশের টাকা দেশেই থাক, গভর্নমেন্ট কিছু ট্যাক্স পাক। আচ্ছা, আর আরও প্রচুর কমেন্ট আমি দেখতে পাচ্ছি। পার্থদা লিখেছেন, পরিবার সবাইকে দেখতে চাই, টেক টু দ্য পয়েন্টের পরিবারের সবাইকে নাকি আমার বসেলে মেয়ে, ভাই মজা করলাম। আপনার ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম কিসের উপর ভিডিও ছিল এবং আপনার ইউটিউব জার্নি কেমন, ইউটিউবার হতে গেলে নতুনদের কোন পদ্ধতি ফলো করতে হবে, আমার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি উত্তর দিবেন, ধন্যবাদ অহিত ভাই। MD জহির খন্দকার ভাই জিজ্ঞেস করেছেন, ভাই আপনার প্রশ্নটা হচ্ছে টেক রিলেটেডই, ইউটিউব রিলেটেড যেহেতু, বাট আবার টেক রিলেটেড না, জার্নি টার্নি এগুলো আছে। আমাদের TTP আড্ডাতে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে সংক্ষেপে আমি বলি, ইউটিউবার হতে গেলে নতুনদের কোন পদ্ধতি ফলো করতে হবে, দারুণ একটা পদ্ধতি আছে ভাই, আমি আপনাকে শিখাই দিই, এই জিনিসটা বলে যাই এখানে যেহেতু প্রশ্নটা পড়ে ফেলেছি। পদ্ধতিটা হচ্ছে, আপনি ইউটিউবার হতে গেলে তো আপনাকে মানে এক কথায় টেকনিক্যালি কন্টেন্ট ক্রিয়েটর বলা যায়, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আগে আপনি আগে দর্শক হন। আগে আপনি যখন একটা ভিডিও বানাবেন তখন আপনি চিন্তা করবেন যে আপনি ওই ভিডিওটার দর্শক, আপনি হলে কি ওই ভিডিওটা দেখতেন, বা ওই ভিডিওটার ইউটিউবে কোনো দরকার আছে কি না। যখনই এইভাবে চিন্তা করবেন না তখন দেখবেন যে আপনার ভিডিও যেটা বানাচ্ছিলেন ওটা হয়তো এমনও হতে পারে যে ওটা বানানো বাদ দিয়ে দিলেন, যে ধর এই ভিডিও আমি বানাবো না, যেটা দরকার সেটাই বানাবো। আশা করছি বুঝতে পেরেছেন, আরও অনেক লম্বা ব্যাপার ভাই, এখানে আমি বলতে চাই না, এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানালে কেমন হয় বন্ধুরা কমেন্টে জানিয়ে দিন, যে ইউটিউব নতুন ইউটিউবাররা কীভাবে ভিডিও বানাবেন, কীভাবে কী করা উচিত, এটা নিয়ে যদি আপনারা আগ্রহী হন তাহলে আমি ডিফারেন্ট একদম ডেডিকেটেড একটা ভিডিও বানাতে চাই এটা নিয়ে। কম দামে ভালো নেক ব্যান্ডের রিভিউ চাই, প্রান্ত মল্লিক ভাই জানতে চেয়েছেন। ইয়েস, আপনার অনুরোধটি খুব ভালো, অনেকদিন নেক ব্যান্ডের রিভিউ দেওয়া হয় না, আমরা এটা নিয়ে কাজ করতে পারি। প্রো স্পিড কিউবার তিনি জানতে চেয়েছেন যে আপনার কোন গেম সবচেয়ে বেশি পছন্দ, UBG নিউ স্টেট, UBG মোবাইল, নাকি ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9ও আছে, কল অফ ডিউটি মোবাইল, এপেক লিজেন্ড। এখানে ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা গেমেরই আলাদা একটা ফ্যান বেজ আছে। এখন আমি যদি বলি যে আমার এই গেমটা পছন্দের, অন্য ফ্যান বেজগুলো আবার আমার উপর রাগ করবে। কিন্তু ভাই আপনাদের একটা জিনিস বোঝা উচিত, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি না, সেই প্রসঙ্গ তো বলতেছি যে এই যে এক একজনের এক এক জিনিস পছন্দের, এই কারণেই কিন্তু আমরা এত বিচিত্র, আমাদের এত বৈচিত্র্য আমাদের মধ্যে, এবং এটাই স্বাভাবিক। আমার ফ্রি ফায়ার ভালো লাগতেই পারে, কিন্তু তার মানে এই না যে আমি অস্বাভাবিক কিছু একটা। তবে আসলে আমি আমার যে গেমটা পছন্দ এটা শুনলে আমাকে জাতি বা সমাজ মেনে নেবে কিনা আমি জানি না ভাই, সেটা হচ্ছে ভাই আমার ফ্রি ফায়ার অনেক পছন্দের, সরি পাবজি ভাইরা, পাবজি লাভার ভাইরা, আমার পাবজিও ভালো লাগে, তবে ফ্রি ফায়ারটা আসলে অনেক আগে থেকে দেখে আসছি তো ওইটা আর কি বেশি ভালো লেগে গেছে। আর একটা গেম অ্যাসফল্ট 9, মাই গড, এটা আমি আমার মনে পড়ে যে আমি iPhone 4S এই ফোন দিয়ে আমি প্রচুর খেলতাম, সারা রাত ধরে খেলেছি, এরকমও হয়ে গিয়েছে। সেটা হচ্ছে 2011 বা 2010 সালের দিকে, এরকম প্রচুর ভালো লাগে, আমার এখনও ফোনে ইনস্টল করা আছে এবং মাঝে মাঝে আমি খেলি। আরিফ হোসেন শিকদার জানতে চেয়েছেন, অহিত ভাই 5K বাজেটের মধ্যে কোনটাকে বেছে নিতে বলবেন, স্মার্ট ব্যান্ড নাকি ওয়াচ, ভালো হবে কোনটা সাজেস্ট করেন? ভাই একদম দারুণ একটা প্রশ্ন আপনি করছেন, এটা অনেকেরই জানা দরকার। আপনার বাজেট 5,000 টাকা যদি হয় তাহলে কোনটা আসলে কেনা উচিত? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, স্মার্ট ওয়াচ জিনিসটা খুব ভালো, ঠিক আছে, কিন্তু এই যে মার্কেটে যে সমস্ত কম দামি স্মার্ট ওয়াচ পাওয়া যায় না, এগুলো হচ্ছে ব্যাপারটা কীরকম, মেলা থেকে আমরা বাচ্চাদেরকে ওই যে বাইনোকুলার কিনে দিই না প্লাস্টিকের, মানে চোখে দিলেও যা হয় চোখে না দিলেও তাই হয়, মানে বেশি বলে ফেললাম নাকি, যাই হোক কিছুটা এরকম আর কি, আমি হয়তো একটু বাড়াই বলে ফেলছি। এই স্মার্ট ওয়াচগুলোতে আসলে যে রিডিং আমরা দেখি বা যে ইনফরমেশনগুলো দেখি অতটা অ্যাকুরেট হয় না। হ্যাঁ,
তো এটা পেতে গেলে আপনার অনেক বেশি খরচ করতে হবে, ধরেন 20-এর উপরে যাইতে হবে কমসে কম। আর কিন্তু তার পরিবর্তে আপনি যদি একটা স্মার্ট ব্যান্ড ব্যবহার করেন, ওতে কিন্তু আপনি চমৎকার রিডিং পাবেন এবং স্মার্ট ওয়াচের অলমোস্ট সব ফিচার আপনি হতে পাবেন। ভাই প্রমাণ তো হাতে নাতে এখন, এই দেখেন আমার হাতে পড়া রয়েছে এখন স্মার্ট ব্যান্ড 7। অস্থির রকমের সুন্দর। বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গে বলে দিই, আমাদের চ্যানেলে কিন্তু স্মার্ট ব্যান্ড 7 এর রিভিউ আপলোড হয়ে গেছে অলরেডি। আপনারা যারা দেখেন নাই এখনই আমাদের চ্যানেল ভিজিট করে এই রিভিউ দেখে আসতে পারেন, এই সুযোগে একটু বিজ্ঞাপন করে দিলাম। সো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে স্মার্ট ওয়াচ যদি ব্যবহার করতে হয় তাহলে সেই রকম ভালো জিনিস ব্যবহার করতে হবে, না হলে এই যে মেলার বাইনোকুলারের মতো স্মার্ট ওয়াচ ব্যবহার করতে লাভ নেই। যদিও আমরা বিভিন্ন স্মার্টফোনের রিভিউতে আমরা বলি যে এটা ভালো এটা সেটা, কিন্তু আসল কথা হচ্ছে যে ভাই এগুলো ভালো কারণ দাম হিসেবে আমরা ওইটা বলি। হ্যাঁ, যদি ওইটার সঙ্গে আমাকে হুয়াওয়ে GT2 প্রোর কম্পেয়ার করতে বলেন তাহলে তো ওইগুলো আর টিকবে না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন ভাই। তো আমার পরামর্শ হচ্ছে আপনি স্মার্ট ব্যান্ড কিনেন, Xiaomi ব্যান্ড 7 কিনতে পারেন, নতুন আসছে আপনার বাজারের মধ্যে হয়ে যাবে। জোস একটা জিনিস, ডিসপ্লেটা আগের চাইতে অনেক বড় হয়েছে, এটা এখন কিছুটা স্মার্ট ওয়াচের ফিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, আরও বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি সাব্বিরকে নিয়ে। ইয়েস, সাব্বির ভাই কোথায়? সাব্বির ভাই শ্যাম ভাইয়ের ভিডিওতে ঘটনা কি? ঘটনা তো এমন কিছুই না, সাব্বির তো আমাদের TTP-র জন্য অসাধারণ একটা কন্ট্রিবিউশন করেছে শুরু থেকে। তো সাব্বিরের সামনে বেশ আরও ভালো একটা অপরচুনিটি চলে এসেছে। সো সাব্বির এই মুহূর্তে আর TTP-তে নেই, সে যেহেতু ভালো সুযোগ পেয়েছে ডেফিনেটলি সে সেখানে ভালো করবে। আর আমাদের TTP পরিবারের পক্ষ থেকে সবসময় সাব্বিরের জন্য শুভেচ্ছা থাকবে। আমাদের টিমে নতুন আরও কিছু নতুন মুখ আপনারা দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু TTP-র জন্য অনেক কষ্ট করছে, আশা করছি তারাও একদিন আপনাদের কাছে আপন হয়ে যাবে। রীতা মিত্র তিনি জানতে চেয়েছেন যে আপনি কোথায় থাকেন। রীতা মিত্র, আমি বাসায় থাকি। অহিত ভাই, সাব্বিরের কোনো খবর নাই কেন? খবর তো বললাম আমি কিছুক্ষণ আগে। আর আচ্ছা, এবার আমার বিয়ে কবে হবে? আরে ভাই, আপনার বিয়ে কবে হবে এটা তো আল্লাহ মাহমুদি ভালো জানে, আপনার বাবা মাও জানে অবশ্য কিছুটা। ওয়ালটনের বেস্ট ফোন কোনটা? ওয়ালটনের প্রচুর ভালো ভালো ফোন আছে, সামনে আরও বেশ কিছু ভালো ফোনের রিভিউ আসতে চলেছে আমাদের চ্যানেলে, আশা করছি আপনারা দেখবেন এবং একটা ভালো ধারণা পেয়ে যাবেন। ফোনের দাম তো অনেক বেড়ে গিয়েছে, ধরেন পুরাতন একটা ফোনের রিকমেন্ডেশন করতে গেলে আমি বিপদে পড়ে যেতে পারি, কারণ হচ্ছে যে ওই ফোনের দাম এখন আর আগের মতো নাই। আরেকজন আমাদের ভাই মামা মিডিয়া তিনি লিখেছেন, দুর্মিয়া ভিডিওতে এত মজা করেন কেন? ভাই দুই দিনের দুনিয়া, এত গোমড়া মুখে কথা বলে লাভ আছে? যতদিন বাঁচবো একটু হাসি আনন্দের মধ্যে বাঁচতে চাই। প্রচুর প্রচুর কমেন্ট এখনো পর্যন্ত মানে পড়া বাকি রয়ে গেছে, কিন্তু ভাই কি করব, এত কমেন্ট পড়তে গেলে তো আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। অলরেডি কিন্তু আমি যা দেখতেছি যে ফুটেজটা কত মিনিট চলে, 28 মিনিট পার হয়ে গেছে, এডিট করলে হয়তো আর একটু কমবে, এত বড় ভিডিও দিলে তো অত রিসও হবে না। সো আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আশা করছি আমাদের এই যে টুকটাক টেকের মতো খানিক লাইভ খানিক আড্ডা খানিক একটু আনন্দ এই আয়োজন আপনাদের অনেক ভালো লেগেছে। আর সামনে আরও টুকটাক টেকের নতুন পর্ব নিয়ে আমরা হাজির হয়ে যাব, আর পরবর্তীতে ডেফিনেটলি আমরা এই একইভাবে আপনাদের কাছে প্রশ্ন আহ্বান করব, আপনারা সাড়া দিবেন আমাদের আহ্বানে, সেই প্রশ্নগুলো নিয়েও আমরা আবার নতুন করে হাজির হয়ে যেতে পারি যে কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেক টু দ্য পয়েন্টের সঙ্গেই থাকুন।